মাধ্যমিক 2024-এর রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে ফাইনালি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। তো আমরা আপনাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম মাধ্যমিকের রেজাল্ট আগামী 2রা মে প্রকাশিত হতে চলেছে, তার আজ অফিসিয়াল নোটিশও চলে এসেছে। তো আগামী 2রা মে আপনারা কখন কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন এবং আপনাদের মার্কশিট কবে দেওয়া হবে সেই সমস্ত কিছু মধ্যশিক্ষা পরিষদের যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশ থেকে দেখিয়ে দেব। সমস্ত কিছু ইনফরমেশন জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মধ্যশিক্ষা পরিষদের অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন 26/4/2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এই নোটিশে স্পষ্ট লেখা রয়েছে আগামী 2রা মে সকাল 9টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিক 2024-এর রেজাল্ট প্রকাশিত হবে। তো তখন আপনারা ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবেন না, তখন শুধুমাত্র প্রথম 10 জনের নামই প্রকাশিত করা হবে এবং আপনারা সবাই ওই দিনই সকাল 9:45 থেকে ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারবেন এবং ওই দিনই সকাল 10টায় বোর্ডের ক্যাম্প থেকে প্রত্যেকটি স্কুলের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে এবং ওই দিনই স্কুল কর্তৃপক্ষ সকল ছাত্রছাত্রীর মার্কশিট নিয়ে এসে দুপুরের মধ্যে সকলের হাতে মার্কশিট তুলে দেবে। স্কুল থেকে কখন মার্কশিট দেওয়া হবে সেটি স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেবে এবং রেজাল্ট চেক করার জন্য এখানে প্রায় 14টি ওয়েবসাইট এবং 3টি অ্যাপের নাম দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটগুলি থেকে এবং এই অ্যাপ থেকে আপনার রেজাল্ট চেক করতে পারবেন। প্রথমের রোতে যে 3টি ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই 3টি ওয়েবসাইট থেকে আপনারা ভালোভাবে খুব সহজে রেজাল্ট চেক করতে পারবেন। তো নিজেদের মোবাইল থেকে সবার আগে আপনারা কোন ওয়েবসাইট থেকে কীভাবে রেজাল্ট চেক করতে পারবেন সেটি দেখে নিন। মাধ্যমিক পরীক্ষা 2024-এর রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর এখানে সার্চ অপশানে গিয়ে WB রেজাল্ট লিখে সার্চ করে নেবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে দেবেন, কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023-এর বদলে এখানে 2024 থাকবে। এই বছর যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তাই আগের বছরের পদ্ধতিটি দেখাচ্ছে। তারপর এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন, এখানে 2023-এর বদলে 2024 লেখা থাকবে। তারপর এখানে রেজাল্ট পাবলিশড অনে 2রা মে 2024 লেখা থাকবে, এটি যেহেতু আগের বছরের তাই অন্য ডেট দেওয়া রয়েছে। এখানে এই লিঙ্কটিতে ক্লিক করবেন, তাহলে এইরকম রেজাল্টের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার 2023-এর বদলে 2024 দেখতে পাবেন। এখানে এন্টার রোল নাম্বারের বক্সে আপনি আপনার রোল এবং নাম্বারটি একসাথে বসাবেন। তারপর এখানে ডেট অফ বার্থের বক্সে আপনি আপনার ডেট অফ বার্থটি বসাবেন। নিচে যেই ফরম্যাটটি দেওয়া রয়েছে এরকম ফরম্যাটে বসাতে হবে। তারপর এখানে এন্টার ক্যাপচার বক্সে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে বসাবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এরকম রেজাল্টটি চলে আসবে। এখানে ওপরে আপনার রোল নাম্বার এবং নামটি দেখতে পাবেন। তারপর এখানে আপনি কোন বিষয়ে কত মার্কস পেয়েছেন এবং কোন গ্রেড পেয়েছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে টোটাল মার্কস দেখতে পাবেন। এখানে রিমার্কসে যদি আপনারা পাস করে থাকেন তাহলে এখানে পাস লেখা থাকবে। এইভাবে একই পদ্ধতিতে আপনারা এই বছরও মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবেন। তো এখন আপনারা ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে গেলে চেক করতে পারবেন না, 2রা মে রেজাল্ট বেরোনোর পর এই বছরের লেটেস্ট মাধ্যমিকের রেজাল্ট চেক করার পদ্ধতিটিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।